শুটকির বিরিয়ানি নামটা শুনে চমকে উঠলেন না না এর আসল নাম হচ্ছে নাসি গরিং কাম্পুং মালয়েশিয়ার জনপ্রিয় একটি খাবার শুধু মালয়েশিয়ানদের না মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি প্রবাসীদেরও একটা পছন্দের খাবার দেখতে এবং খেতে অনেকটাই ফ্রায়েড রাইসের মতো খুবই সহজ রেসিপি উপকরণ হাতের লাগালি আশা করব আজকের এই আনকমন রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল এর মূল উপকরণ হচ্ছে সুটকি চিকন এই সামুদ্রিক শুটকিগুলো নিতে হবে যে কোনো শুটকি দিয়েও এটা করা যায় সুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো লবণাক্ত তাই এখানে লবণ দেওয়ার প্রয়োজন নেই এখন সুটকিগুলোকে ভেজে নিতে হবে তেল ছাড়া শুটকিগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে নিব তারপর ভাজা হয়ে গেলে নামিয়ে নেব আর আমার এগুলো ভাজাও হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি আর দুই চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিচ্ছি তারপর একটা সাইড করে রেখে এর মধ্যে দুটো ডিম ভেঙে দিচ্ছি আমি ডিম দুটোকে স্কাম্বল করে নেব এবার বড় বড় করে ঝুড়ি করে নিচ্ছি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফচা চামচ পরিমাণ মরিচ বাটা এখানে কাঁচা পাকা মরিচটা ব্যবহার করা হয় এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি আছে দিয়ে দিচ্ছি মরিচ কুচি তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তবে খেয়াল রাখবেন কালারটা যেন চেঞ্জ হয়ে না যায় একটু সবুজ সবুজ ভাব থাকে এখন আমি দিয়ে দিব ভাত আপনারা চাইলে হচ্ছে চিনিগুড়া চাল অথবা বাসমতি চালের ভাত রান্না করে ঠান্ডা করে নেওয়ার পরে এই রান্নাটা করবেন আমি রেগুলার যে চালের ভাত খাই সেই ভাতটা দিয়ে দিচ্ছি আর ভাতটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর ঝরঝরে করে নিতে হবে এখানে ডেড়পোট চালের ভাত আছে আমি ভাতটা দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ কালো গুলমরিচের গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো টমেটো কেচাপ আপনারা এখানে চাইলে সয়া সসও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব ভেজে রাখা সুটকিগুলো তারপর একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য আমি দমে রেখে দেব পাঁচ মিনিট পরে এটা পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল দেখলেন তো খুবই সোজা খেতেও কিন্তু অনেক মজার উপরে আরেকটু সুটকি দিয়ে দিচ্ছি আশা করব এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর রিকোয়েস্ট করবো একবারের জন্য হলো বাসায় এটা রান্না করতে দেখবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ